বলো, এত ইগনোর, আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে, পড়াশোনা কিছুতেই মন বসছে না, পারছি না, কি করব ভাবছি, পড়বো কিন্তু হচ্ছে না, প্লিজ বলো। আর আমার রিলেশন দিকটাও ভালো যাচ্ছে না, মন খারাপ। অত্যন্ত খারাপ অবস্থা আমাদের ঘরের, কমপ্লিট হয়ে গেছে এটা পুরোটা। দাঁড়াও, কিলি ইতে কি খানি বসো, দিচ্ছি শোনো। গুড আফটারনুন এভরিওয়ান। সো আজকের ব্লগটা আমি এখন স্টার্ট করছি, মানে এখন দুপুরবেলা আমার খাওয়া হয়ে গেছে, 3:30 মতো হয়তো বাজে, তো আমি এখন বেরিয়েছি, মানে আজকে হচ্ছে সোমবার, ঠিক আছে। সো আজকে 26 তারিখ, সকাল থেকে কাজে প্রচন্ড ভাবে ব্যস্ত, মানে আমি সকাল থেকে যা যা করেছি আর যা যা মানে কি কারণে ব্যস্ত, তো সেগুলোর ক্লিপ টুকটাক আমি তুলে রেখেছি, ভিডিও করে রেখেছি, বাট ইন্ট্রো করার টাইম হয়নি, ইন্ট্রো করার মতো ঘরের অবস্থাও নেই, যার জন্য আর আমার ইন্ট্রো করা হয়নি। তো ওই জন্য আমি ভাবলাম যে এখন বেরিয়েছি, এটিএম এ যাবো টাকা তুলতে, আমার একদম মাথার থেকে বেরিয়ে গেছে, ঘরে আমার ক্যাশ তোলা নেই, তো মিস্ত্রিরা কাজ করেছে তাদেরকে তো টাকা দিতে হবে, তো ওই জন্য এখন দেখি পান্না ঝিলের এখানে যে এটিএমটা আছে ওটা যদি টাকা পেয়ে যায় তো খুব ভালো, নাহলে আমাকে আবার দূরে কোথাও যেতে হবে, ওটা খুব চাপ হয়ে যায়। তো যাই হোক, আমি আর বেশি বকবক করবো না, যাই। তোমরা ব্লগটা সকাল থেকে যা যা করেছি সেগুলো আমি এরপরে দিয়ে দিচ্ছি, ভয়েস ওভারে পুরোটা বলে দিচ্ছি, তোমরা ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলো না, চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো এরকমই ব্লগ দেখার জন্য। তো চলো কন্টিনিউ করতে থাকো। সবাই জানো আশা করি, কথাই বলে যেদিন সমস্যা আসে সেদিন সব দিক থেকে আসে, তো আজকের দিনটা ছিল আমাদের সেরকমই। বাড়িতে হচ্ছে টাইলসের কাজ, তার মধ্যে জল চলে গেছে, কেন জানি না, মেবি হয়তো জলের কোনো কাজ হচ্ছে যার জন্য আমাদের কলে জল পড়ছিল না, তার উপর আবার কলতলাতে মুখটা আটকে দিয়ে কাকুরা আবার টাইলস ভিজিয়ে রেখেছে, মায়ের আবার চলে গেছে গ্যাস, মা আজকে রান্না করছে মাটির উনুনে, আর তার সাথে বাড়িতে কাজ হচ্ছে, সারা বাড়ি ঘর একেবারে ধুলোতে সাদা হয়ে গেছে। তো সব সমস্যা একসাথে, মা রান্না করছিল উনুনে আর আমি পাশের বাড়ির থেকে জল ভর্তি ভর্তি করে বালতি বালতি এনে কাকুদেরকে দিচ্ছিলাম টাইলস ভেজাবার জন্য, আর এদিকে আবার কাজ হচ্ছিল, সেটাও আবার বারবার এসে এসে ঘুরে ঘুরে দেখতে হচ্ছিল। আর এই আমার যে মাছটা, তার একটা ভাই ছিল, সেটা মরে গেছে, ও একাই রয়েছে, পোন্ডাইয়েরও শরীরটা ভালো না, জ্বর হয়েছে যার জন্য ওকে এবার দুধ খাওয়াতে হচ্ছে। এত কাজের মধ্যে আবার কুরিয়ার সার্ভিসের বয় ফোন করলো, ফোন করে বললো যে দিদি একটু মাঠের পাশে আসুন তাড়াতাড়ি, রাস্তা চিনতে পারছি না। তো আমি গেলাম কুরিয়ার সার্ভিসের থেকে জিনিসটা নিতে, সেটা হচ্ছে অলরেডি তোমরা হয়তো এই ভিডিওটা দেখেছো, একটা পেইড প্রমোশনের জন্য ইউপিএসসির পূজাতে টেস্ট সিরিজ ওরা পাঠিয়েছিল বাড়িতে Booknet.in থেকে, তো সেই টেস্ট সিরিজগুলো রিসিভ করলাম, তারপর বাড়িতে নিয়ে আসলাম, 15টা মতো টেস্ট সিরিজ ছিল যেটার ভিডিও অলরেডি তোমরা হয়তো দেখে নিয়েছো, আর দাম মাত্র 599 টাকা, যারা ইউপিএসসি 2023-এ দিচ্ছ ডেফিনেটলি তারা অর্ডার করতে পারো, খুব ভালো কোয়ালিটির দিয়েছে, প্রমোশন বলে বলছি না বাট খুব ভালো কোয়ালিটির এবং খুব কম পয়সাতেই পেয়েছি, আর আমাকে তো ফ্রিতেই পাঠিয়েছে, এই একটা সুবিধা হয়েছে, এখন বলতে গেলে সব কিছুই ফ্রিতেই পাওয়া যায়। তারপর বাইরে বেরিয়ে দেখি আমার ছানাপোনারা সব মনের আনন্দে বসে আছে, আর মা ওদিকে বালতি বালতি জল টেনে হাঁপিয়ে গেছে, তাদের কোনো ভ্রূক্ষেপই নেই। তো যাই হোক, কী আর করা যাবে, অগত্যা প্রায় আজকে গোটা দিনে 20 বালতির বেশি জল টেনেছি। তারপর এসে দেখলাম কাকুরা সবাই খেতে গেছে আর কাজ হাফ হয়ে রয়েছে, কাজ পুরো কমপ্লিট হয়নি, তারপর আমিও চলে আসলাম লাঞ্চ করতে। এটিএম এ গেছিলাম টাকা তুলতে, বাট বেকার আমার যাওয়াটা হলো, কাজের কাজ কিছু হলো না, দুটো তো এটিএম এই দেখলাম। অ্যাকচুয়ালি মনে হয় আমার যতদূর ধারণা হয় এটিএম এর সমস্যা দেখাচ্ছে, সরি, প্রথমটাতে দেখালো আনএবল টু কি রকম একটা লেখা উঠেছিল, মানে ক্যাশ দিতে অক্ষম এরকম একটা কিছু লেখা ছিল, আর পরের বারটাতে পুরো প্রসেসিংটা করলাম, আমার অ্যাকাউন্ট থেকে টাকাটাও কাটলো, টাকাটা কাটার পরে আবার টাকাটা রিটার্ন করে দিল, রিটার্ন করে লিখেছে 10,000 ইজ রিটার্ন ব্যাক ফর দ্য ফেলড এটিএম ট্রানজাকশন বা সামথিং কিছু একটা লিখেছে, মানে ফেলিওর অফ এটিএম, পরেরটায় আসছে ফেলিওর অফ এটিএম, বুঝলাম না আমার এটিএম এর সমস্যা নাকি ওই এটিএম মেশিনটার সমস্যা, বুঝতে পাচ্ছি না। তো আরো 2-3 জন গেল, তাদেরও বোধহয় ওরকমই দেখাচ্ছিল, মনে হলো মেশিনেরই প্রবলেম হবে, আর এমনিও মনে হয় ডিসেম্বরে আমার 5 বার তোলা হয়ে গেছে, আমার 5 বার হয়ে গেলে আবার উঠতে চায় না, এই এক সমস্যা। তো মাকে ফোন করে বললাম আপাতত আজকে ঘরে ক্যাশ আসে কিনা, মানে আজকের দিন একটুকু দেখার মতো, মা বললো চলে আয় হয়ে যাবে। তো আর একটা কাজ বেড়ে গেল, কালকে আমাকে তাহলে আবার ব্যাংকে যেতে হবে, বিকজ একবার কলোনি মোড়ে এটিএম এ চেষ্টা করবো, যদি না হয় তাহলে ব্যাংকেই যাব, ব্যাংকে আবার লাইন দিয়ে টাকা তোলা, উফ, সব থেকে দুঃখ এবং কষ্টকর বিষয়, মানে আমি না পারতে ব্যাংকের মুখই হই না, আগে অ্যাটলিস্ট বই আপডেট করতে যেতাম, এখন তো ফোনে অ্যাপস হয়ে গেছে, ব্যাংক অফ ইন্ডিয়ার অ্যাপসটা রেখে দিয়েছি, তো এখন আর ব্যাংকে যাওয়াই হয় না, ওই লাইন দিয়ে দাঁড়ানোটা খুব কষ্টকর। অত্যন্ত খারাপ অবস্থা আমাদের ঘরের, সব ঘরে একেবারে সিমেন্ট বালিতে নোংরা, তবে হ্যাঁ ভালো হচ্ছে এটাই যে আমাদের রান্নাঘরের কাজ আজকে কমপ্লিট হয়ে গেছে,
বাট না, এটা বসানো হয়নি। এটা মেবি হয়তো জলের মিস্ত্রি কাকুরা বসায়, এটা হয়তো টাইলসের কাকুরা বসায় না। আর এটা হচ্ছে আমার ঘরে যে দেয়াল আলমারিটা রয়েছে, সেই দেয়াল আলমারির জন্য যে তাকগুলো হবে, ওই তাকের জন্য তিনটে কালো পাথর এখনো রয়েছে। আর এদিকের হয়ে গেছে, এগুলো মনে হয় কমপ্লিট। আর এগুলো কি ন্যাকড়াগুলো দিয়ে মুছেছে, না হলে ওই যে কালো কালো দাগ হয়ে গেছিল, কমপ্লিট হয়ে গেছে এটা পুরোটা। দাঁড়াও একবার দেখিয়ে দিই ভালো করে। হ্যাঁ, তো নিচের এইগুলো বক্সগুলো এইটাতে মনে হয় পরে ইয়ে লাগিয়ে দেবে। এটা হচ্ছে এখানে তো কোথায় সিঙ্ক বসাবে, আর এটাই মনে হয় সিলিন্ডার রাখে, গ্যাসটা এটার উপর থাকে, আর ওগুলো মনে হয় বাসন টাসন রাখার জন্য। আর এইগুলো তো আমি পরে নিচে আরও তাক করে দেবো, মোস্ট প্রবলি হয়তো টাইলস এইগুলো কি বলে কি যেন একটা নাম বলে, আমি ভুলে গেছি, সিনট্যাক্স না কি একটা বলে, ওই দিয়ে ভেতরে তাক করে দরজা করে দেবো, যাতে রাখা টাকা যায়। সব কিছু পরিষ্কার করে দিয়ে গেছে, আবার খুব সুন্দর করে মুছে টুছে দিয়ে গেছে কাকুরা। আর এই যে, তবে আমার বাথরুমের টাইলসটা বেশি পছন্দ হয়েছে, ওটার কাজটা কালকে হবে। আজকে রান্নাঘর ফুল কমপ্লিট হয়ে গেছে। মা ছেলেকে বলতে দাও, মানিরা শুনবে, মানি মামা এরা শুনবে, তুমি একটু সা করো। এতক্ষণ করছিল যে ক্যামেরা অন করি সব বন্ধ করে দেয়, এরা ক্যামেরা দেখলে চুপ হয়ে যায়। আটটা মতো বাজে, আমি এতক্ষণ বসে শুধু ভিডিও এডিট করছিলাম, বিকজ ফোনের মধ্যে প্রায় পুভিয়ান্স ব্লগের জন্য তিন চারটের বেশি ভিডিও শ্যুট করা রয়েছে, এডিট করা হয়নি। আর মোটিভেশনাল ব্লগার পূজা চ্যানেলটার জন্য প্রায় তিন চারটে শ্যুট করা রয়েছে, মানে আগের সপ্তাহের বুধবার যেদিন মানে যে ভিডিও আমি শ্যুট করেছিলাম, আর আজকে সোমবার এই সপ্তাহের আমি আজকে এডিট করলাম, যেটা তোমরা হয়তো আগামীকাল মঙ্গলবার দুপুরবেলা দেখতে পাবে। তো এই বসে এতক্ষণ বসে অনেকগুলো চার পাঁচটা শর্টস এডিট করলাম, পাঁচটার বেশি শর্টস এডিট করলাম, আর হচ্ছে একটা ব্লগ এডিট করেছি, পুরোপুরি ওটা আপলোড হয়ে গেছে, আর একটা ব্লগ এডিট করছিলাম। তো মা বললো আমাদের গ্যাস শেষ হয়ে গেছে সকালের, বললামই আর কি। তো মানে গতকালও গ্যাস ছিল না, আজকেও গ্যাস নেই, আজকে সোমবার এমনি অফিস বন্ধ থাকে, তো কালকে গ্যাস দেবে। তো এখন আমি বাইরে যাব, গিয়ে রাত্রিবেলার খাবারটা বাইরে থেকে কিনে নিয়ে আসবো, মেস দিয়ে এসছে, বাবানে এসছে, তো যাই এখন রেডি হয়ে একটু বেরোই, বেরিয়ে খাবারটা নিয়ে বাড়ি এসে আবার এডিটে বসে যাব, তো তখন আবার এসে কথা হচ্ছে। তো চলো তোমরা ব্লগটা কন্টিনিউ করো। ইতে কি এখানে, ইতে কি, আমি দেখতে পেয়ে গেছি তো, এই যে দাদা ভাই এসে গেছে, একজন দাদা ভাইয়ের মতো দেখতে, ওলে ওলে ওই যে ওর মা বসে আছে, ওলে গুটলু, টাটা টাটা, পরে কথা বলবো, পরে পরে আদর করবো, এখন না। ভেবেছিলাম আমার এটিএম এর সমস্যা, বাট না, ব্যাপারটা হচ্ছে ওই এটিএম মেশিনটার সমস্যা ছিল। আমার এবার টাকা উঠলো, তারপর সেখান থেকে বাবানের জন্য একটু কি ওষুধ টষুধ কিনতে হলো, সেগুলো নিলাম, তারপর খাবারটা নিতে চলে আসলাম, কারণ বলেই এসেছি রাতে বাইরে থেকে খাবার নেব। খাবার নিয়ে প্রায় বাড়ি চলে এসেছি, আর নিয়েছিলাম দু প্লেট ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস ছিল দু বোল, আর একটা ছিল চিকেন কষা, একটা চিলি চিকেন, আর ওদিকে ছিল ছটা রুমালি রুটি। তো এটা দিয়ে আমাদের সবার হয়ে গেছিল ভাগে যোগে, আর ঘরে অল্প ভাত ছিল বাবানের মতো। এখনই পারে না অত, দেখ পেটটা গোল হয়ে গেছে, ওটা খেয়েছি। তুমি তো কি বলেছো, খোলো তুমি এসে, দেখো এটা কি বলেছি আমলা, এটা কি বলেছি, এটা তো জামা বলে, দেখো ঠান্ডায় কাঁপছিল কিভাবে, কালার যা না, তোমার জামা পড়েছে,
আরো জামা আছে দেব, ঘুমিয়ে গেছে, ঘুম পেয়েছে বুঝলি তো, এখন ঘুমাবে। এখন এই 10টা মতো বাজে, আমাদের ডিনার হয়ে গেছে। আর ওই দেখলেই তো ভলুর ভাই হয়েছে ছোট্ট, এর আগেও একটা ব্লগে দেখিয়েছিলাম তো, ওকে জামা পরিয়ে দিলাম বাবানেরই একটা ছোটবেলার জামা। তো আর খাবার টাবার খাইয়ে আমি আর মিষ্টু গিয়েছিলাম ওকে একটু মাঠে দিয়ে আসতে, মানে ও যেখানটাতে থাকে ওইখানটাতে রেখে আসলাম। তো এখন আমি এডিটে বসবো, আমার এখনো অনেকটা এডিট বাকি আছে, মোটামুটি ঘন্টা দুয়েক মতো এডিট করে ভিডিওটা এক্সপোর্ট করে তারপরে ঘুম লাগাবো। ব্লগটা আমি এখন এন্ড করে দিচ্ছি। তো তোমাদের একটা রিকোয়েস্টেড টপিক আছে, একটু পড়ি, কমেন্ট থেকেই লিখেছিল ঐশ্বর্য রয়, প্লিজ বলো এত ইগনোর, আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে, এটা একটা লিখেছে। আর একটা লিখেছিল হ্যাপি দিদি অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার, তোমার সব ভিডিও দেখি, ভালো লাগে, খুব হেল্প হয়, বাট আমার একটা প্রবলেম চলছে, তুমি প্লিজ ভিডিও করে দিলে ভালো হয়। আমার 5th সেম, আমার 13 তারিখ থেকে এক্সাম বিএ, মানে বিএর এক্সাম আর কি, কিন্তু পড়াশোনা কিছুতেই মন বসছে না, পারছি না, কি করব ভাবছি, পড়বো কিন্তু হচ্ছে না, প্লিজ বলো। আর আমার রিলেশন দিকটাও ভালো যাচ্ছে না, মন খারাপ থাকছে, রোজ ঝামেলা হচ্ছে, কারণ ও আমায় ফোন করে না, খুব কম, বলো কি করব। আচ্ছা, আর একটা লিখেছিল প্লিজ বলো এত ইগনোর, আমার লাইফটা শেষ হয়ে যাচ্ছে। দেখো, ওকে আমি একটা রিপ্লাইও দিয়েছিলাম, বাট স্টিল আমার মনে হলো একটা ভিডিও করে বললে বেটার হয়। প্রথমেই বলি, দেখো তোমার এক্স্যাক্ট সমস্যাটা তো তুমি লেখোনি, বাট বলছো যে পড়ায় মন বসছে না, রিলেশনশিপ দিকটাও ভালো যাচ্ছে না, ইগনোর করছে, তোমার মনে হচ্ছে যে ও ইগনোর করছে, যার জন্য তোমার সব কিছুই খারাপ যাচ্ছে। তো ফার্স্টেই যেটা বলি সেটা হচ্ছে, আমাদের কাছে না সবসময় যখন আমরা কোনো সমস্যায় পড়ি দুটো অপশান থাকে, অলওয়েজ দুটো অপশান থাকে, একটা মানে ওইটাই হচ্ছে আমাদের চয়েস যে আমরা কোন জিনিসটাকে বেছে নেব, যে তুমি এই মুহূর্তে দাঁড়িয়ে ওই ইগনোর করছে বলে লাইফটাকে শেষ করে দেবে, নাকি লাস্ট এক্সাম বা 5th সেমিস্টার মানে 3rd ইয়ার বলতে গেলে, সো 3rd ইয়ারের ফাইনাল পরীক্ষার একটা পার্ট, সো এইটাকে ভালো করে ডেডিকেটেডলি পড়াশোনা করে ভালো করে পরীক্ষাটা দিয়ে নিজেকে একটা জায়গায় এস্টাবলিশ করবে, নাকি কেউ ইগনোর করছে বলে নিজের লাইফটাকে শেষ করে দেবে। সো আমার যেটা পার্সোনালি মনে হয়, পড়ায় মন বসছে না, এটা জাস্ট অ্যান এক্সকিউজ, নিজেকে জাস্ট এই জিনিসটা বোঝাও যে তুমি কি হতে চাও বড় হয়ে, ঠিক আছে। সো তোমার যদি মনে হয় তুমি অন্য কিছু প্রফেশনে যাবে, তোমার পড়াশোনার কোনো প্রয়োজন নেই, পাশ ফেল ডাজন্ট ম্যাটার, তাহলে তুমি যা খুশি করো, বাট তোমার যদি মনে হয় যে না আমার পাশ করাটা প্রয়োজন এবং আমার মানুষের সামনে আমাকে মাথা উঁচু করে দাঁড়াতে হবে, একটা গ্র্যাজুয়েট ফেল মেয়েকে তো কেউ অ্যাকসেপ্ট করবে না বা কেউ ভালো কথাও বলবে না ডেফিনেটলি, সো সবসময় না খারাপ কনসিকুয়েন্সটা ভাবতে হয় যে আমি যদি এটা হই তাহলে তো খুব ভালো, বাট যদি এটা আমি হতে না পারি বা যদি এটা আমি করতে না পারি তাহলে আরও 10টা লোক আমাকে কী কী বলবে, বা আমি নিজের কাছে নিজে কতটা ছোট হয়ে যাবো, বাইরের লোক তো বলবে ডেফিনেটলি, তার সাথে আমি নিজেও কতটা ছোট হয়ে যাবো। সো তুমি কি ওই কথাগুলো শুনতে চাও বা তুমি কি কথাগুলো শোনার জন্য ডিজার্ভ করো, সেটা নিজেকে জিজ্ঞেস করো। যেই মুহূর্তে তুমি নিজেকে জিজ্ঞেস করবে তুমি তোমার অ্যান্সারটা পেয়ে যাবে। তোমার যদি মনে হয় তুমি ওই কথাগুলো শুনতে চাও তাহলে কোনো পড়াশোনার দরকার নেই, শুয়ে শুয়ে কাঁদো, যা খুশি করো, দিদিও হেল্প করবে না, বাট যদি তুমি এই কথাগুলো শুনতে না চাও তাহলে তোমাকে নিজেকে উঠে দাঁড়াতে হবে। কেউ আসে না, বিশ্বাস করো কেউ আসে না, আমি তো তবু অ্যাটলিস্ট একটা ভিডিও করে বলছি, আমি এরকম অনেক খারাপ সিচুয়েশন দেখেছি যেখানে আমার হাতটা ধরার মতো কেউ ছিল না, কেউ আমাকে বলেনি উঠে যে আয় তোকে আমি হেল্প করছি তুই এই খারাপ সিচুয়েশন থেকে বেরো, কেউ হেল্প করে না। এর থেকে হাজার গুণ খারাপ সিচুয়েশনে না মানুষ থাকে, মানুষের কষ্ট দেখো, একটু ইউটিউবে বলো বা ফেসবুকে বলো বা ইনস্টাগ্রামে বলো, এরকম প্রচুর মোটিভেশনাল চ্যানেল আছে যেখানে তারা অনেক খারাপ সিচুয়েশনে থাকা মানুষদের লাইফ স্টোরি দেয় তাদের। আমি নিজে কাল বা পরশু একটা ইনস্টাগ্রামে রিল দেখছিলাম যে একটি ছেলে হাত নেই, হাত এখান থেকে এতটা হাত কাটা এবং ওই যতটুকু রয়েছে সেটা দিয়ে পিয়ানো বাজাচ্ছে এবং নিজের থুতনি দিয়ে পিয়ানোর আরও মানে দুটো হাতের এই জায়গাটা দিয়ে ইউজ করছে এবং থুতনিটা ইউজ করছে। সো এটা দেখার পরেও কি মনে, এবং সে যদি ওই জায়গায় থেকে পিয়ানো বাজাতে পারে এবং সেইগুলো রিলস দিচ্ছে এবং হাজার হাজার লাখ লাখ মানুষ পছন্দ করছে দেখছে, সো তাহলে তোমার কী কমতি আছে, ঠিক আছে। এইটা সবসময় ভাববে যে যে মানুষগুলোর কাছে হাত পা নেই, কেউ অন্ধ, কেউ খেতে পায় না, কেউ দেখতে পায় না, তারা যদি অত খারাপ সিচুয়েশনে থেকেও অনেক লাইফে এক্সিলেন্স করছে, তারা ওই জায়গায় থেকেও আরও হাজার গুণ ভালো কাজ করছে, তাহলে আমি শুধুমাত্র একটা মানুষের, একটা ছেলের, বাইরের ছেলের ইগনোরেন্সে আমার কী এমন যায় আসে। যদি সে ইগনোর করে থাকে একটা জিনিস জানবে, টিট ফর ট্যাট হয়, ঠিক আছে। আমি অ্যাটলিস্ট নিজের লাইফে দেখেছি তুমি ওই যে ভালো মানে অপাত্রে দান করে জীবনে কোনো লাভ হয় না, যে যেটা যোগ্য, যেমন কুকুর তার তেমন মুগুরি হওয়া উচিত, যে যেটা যোগ্য তার জন্য ঠিক সেটাই দেখা উচিত, সেটা যে কেউ মানে বন্ধু বান্ধবী হোক বা বাবা মা হোক, পরিবার হোক বা আত্মীয় স্বজন হোক বা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড হোক, যেই হোক না কেন, যে যেরকম ব্যবহার করবে সে রিটার্নের ঠিক সেই ব্যবহারটাই ডিজার্ভ করে, ঠিক আছে। সো তাদের সাথে কেউ যদি ইগনোর করে তুমি তার জন্য কেঁদে শুয়ে বসে নিজের পড়াশোনা ক্ষতি করে নিজের মনের ক্ষতি করে কী লাভ আছে, কোনো লাভ নেই তো। ফেল করলে তুমি করবে, খারাপ রেজাল্ট করলে তুমি করবে, মারটা খেলে বাবা মায়ের হাতে তুমি খাবে, তার কি কিছু যায় আসবে, যায় আসবে না কিন্তু। সো যখন তার যায় আসবে না তখন তুমি কেন তার জন্য এতটা যায় আসাচ্ছ,
কোনো প্রয়োজন নেই, নিজেকে তৈরি করো, বিশ্বাস করো, নিজেকে ভালোবাসো, নিজেকে তৈরি করো। নিজে যখন একটা ভালো পজিশনে যাবে না, তখন হাজার হাজারটা ছেলে কেন, দুনিয়ার সব মানুষ তোমার জন্য তাকিয়ে থাকবে। মানে শুধু ছেলে বলে না, প্রত্যেকটা মানুষ তোমার জন্য তাকিয়ে থাকবে, তোমার উপর নির্ভর করে থাকবে, তোমার উপর মুখাপেক্ষী হয়ে থাকবে, ঠিক আছে? এবং সেই ফিলিংসটা এই ফিলিংসের থেকে হাজার বেটার, অনেক গুণ ভালো। আমি নিজে সেটা লাইফে টেস্ট করেছি বলে বলছি। একজন মানুষের ইগনোরেন্সের থেকে বা একজন মানুষের ভালোবাসার থেকেও এই যখন হাজার হাজার মানুষ তোমার উপর নির্ভর করে থাকবে, তোমার ভালো থাকাতে তাদের ভালো থাকা ডিপেন্ড করবে, তখন তুমি লাইফে অনেক স্যাটিসফাইড থাকবে। তো ওই বড় স্বপ্নটা দেখো, ওই বড় গোলটা বড় রাখো, চোখটা উপরে রাখো যে আমি ওই জায়গাটাতে যাব, আমি নিজেকে এই জায়গাটাতে এস্টাবলিশ দেখতে চাই। তো তার জন্য পথে হাজারটা বাধা আসবেই, খুব ন্যাচারাল, কোনো কিছু সহজে পাওয়া যায় না। লাইফ যদি এত স্মুথ হতো তোমার মনে হবে তোমার লাইফেই কষ্ট, বাট তোমার থেকে হাজার বেশি গুণ কষ্টে অনেক মানুষ রয়েছে, তাদেরকে দেখো, তাহলে বুঝতে পারবে যে তুমি অনেক ভালো আছো, অনেক বেটার আছো। যেই মুহূর্তে তুমি এটা দেখবে না, তোমার ভেতর এই মানে বেশি নিজেকে কষ্টে রাখার যে একটা মানে ফিলিংসটা, এটা অনেকটা কমে যাবে। তখন তুমি বুঝতে শিখবে যে না, আমার থেকেও খারাপ সিচুয়েশনে রয়েছে এবং তারা এর থেকেও আরও হাজার ভালো রেজাল্ট করছে। আমি নিজে এরকম আমার একটি স্টুডেন্টের দেখেছি, ফাইনাল পরীক্ষার কিছুদিন আগে বাবা মারা গেছে, এর চেয়ে বেশি দুঃখের আর কিছু হতে পারে? তারপরেও মেয়েটি পরীক্ষা দেয় এবং পরীক্ষাতে ফার্স্ট ডিভিশন পাস করে, মানে এর চেয়ে ভালো আর কি হতে পারে? তো কেউ মানে কতটা মনের জোর থাকলে কেউ দিতে পারে? তাহলে নিজের মধ্যে মনের জোর আনতে হবে। জীবনটা খুব সোজা নয়, জীবনে টিকে থাকতে গেলে, বেঁচে থাকতে গেলে প্রত্যেক দিন লড়াই, আমাদের প্রত্যেক দিন লড়াই করতে হয়। পড়াশোনা করাটা, ব্রেকআপ হওয়াটা, বয়ফ্রেন্ড ইগনোর করাটা, এগুলো জাস্ট এ পার্ট অফ লাইফ। গোটা লাইফ এখনও পড়ে রয়েছে এবং এই ছোটো ছোটো বিন্দু বিন্দু দিয়েই সিন্ধু হবে। এই ছোটো ছোটো পরীক্ষাতে যদি তুমি জয়লাভ করো, তুমি লাইফের এক্সামে গিয়ে জয়লাভ করবে। সো নিজেকে এভাবে বোঝাও যে এটা কিছুই নয়, এটা জাস্ট স্টার্টিং, এটা জাস্ট শুরু, কষ্টের সবে শুরু, কষ্ট এর থেকে অনেক বেশি হতে পারে, আমি এখনও কিছু তার দেখিনি। তো এইটুকুর জন্য যদি আমি ভেঙে পড়ি, তাহলে আমি বড় লড়াইয়ে কী করে জিতবো? বড় লড়াইয়ে জিততে গেলে আমাকে ছোটো ছোটো লড়াই বলে না, সেই ফাইনাল স্পোর্টস হওয়ার আগে হিট হয়, সো এই হিটগুলোতে তো আমাকে জিততে হবে না, আমি না হলে আমি ফাইনাল স্পোর্টসের দিন কী করে মাঠে নামবো? সো নিজেকে বোঝাও, নিজের মোটিভেশন নিজে হও, বাইরের লোকের মোটিভেশন বেশি দিন টিকে থাকে না, বিশ্বাস করো। আজকে দেখবে, দুদিন দেখবে, ভুলে যাবে। যেমন একটি মেয়ে আমাকে ইনস্টাগ্রামে লিখেছিল, খুব খারাপ সিচুয়েশন যাচ্ছিলো, পরীক্ষার আগে পড়ায় মন বসতো না, তখন আমার মোটিভেশনাল ভিডিওগুলো দিনে 5 থেকে 6 বার দেখতো। বলে দিদি, আমি দিনে 5 থেকে 6 বার যখনই ডিমোটিভেট লাগছে তোমার ভিডিও চালিয়ে দেখছি, পুরো মুখস্থের মতো করে ফেলেছি। করার পরে আমি পরীক্ষা দিই এবং পরীক্ষাতে মেয়েটি উচ্চমাধ্যমিকে খুব ভালো রেজাল্ট করে, খুব মানে কত 85% বা 86% নাম্বারটা উচ্চমাধ্যমিক পাশ করে। তো আমি দেখে আমাকে রেজাল্ট পাঠিয়েছিল, মেসেজ লিখেছিল, আমি এত খুশি হয়েছি দেখে, আমার যদি স্ক্রিনশটগুলো থাকে আমি পাশে অ্যাড করে দেবো, দেখো। তো এত খুশি হয়েছিলাম আমি দেখে, অবাক হয়ে গেলাম যে এই সিচুয়েশন থেকে যদি একটা মেয়ে এত পড়াশোনা করে এই জায়গায় আসতে পারে, চাইলে যে কেউ যে কিছু করতে পারে। মনের জোরটাই আসল, নিজের ভেতর রাখো, এভরিথিং উইল গো নর্মাল, আর কিচ্ছু বলবো না। সো এমনি ভিডিওটা অনেক লেন্দি হয়েছে, আর বেশি বড় করলাম না। আশা করছি তুমি তোমার কোশ্চেনের অ্যান্সার পেয়েছো। নিজের মোটিভেশন নিজে হও, নিজের হাতটা নিজে শক্ত করে ধরো, দেখবে তুমি পারবে। তোমার উপর আমার ভরসা আছে, তোমার নিজের উপর নিজের ভরসাটা রাখো, নিজেকে বিশ্বাস করো, নিজের উপর ট্রাস্ট করো, ইউ ক্যান ডু ইট। আর সকালবেলা ঘুম থেকে উঠে বলো, আই ক্যান ডু ইট, আই অ্যাম দি বেস্ট, আর ঘুমাতে যাওয়ার সময় বলো, আই অ্যাম দি স্ট্রংগেস্ট পার্সন ইন দি ওয়ার্ল্ড, দেখবে সব ঠিক হয়ে যাবে। সো চলো আর বেশি বকবক করবো না, ভিডিওটা এখানেই এন্ড করলাম। আশা করছি তোমাদের এই মোটিভেশনাল ব্লগগুলো ভালো লাগছে, আর যদি লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটা শেয়ার করো বন্ধুদের সাথে, আশা করছি তাদেরও উপকার হবে। তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে, ততক্ষণ সবাই সাবধানে থেকো, ভালোভাবে থেকো, টাটা।